সৃষ্টি রূপে বিরাজ করুন সকলের মধ্যে। ये दुर्गा जो है, दुर्गा प्रतिमा, ये हमारे माँ के रूप है। हम कहते हैं जा देवी सर्वभूतेषु, कभी शक्ति रूपे, कभी विद्या रूपे, कभी मातृ रूपे संस्कृत। तो ये जो संस्कृत, ये रूपे, हर रूप में माँ आती है। किसी के दिल में अगर ममता बनर्जी को माँ लगता है और वो मातृ प्रतिमा में ममता बनर्जी को रखती है, इसमें आपत्ति क्या चीज है? ताई नारी रूप देखले मायर कथा मने पड़े, ताई आमरा दुर्गा पूजो करी, काली पूजो करी, मायर आराधना करी, बोली मा तुमी बार बार आमादेर मध्ये एसो, मा तुमी एसे आमादेर मध्ये आशीष दाओ, आमादेर आशीर्वाद दाओ, आमादेर जीवने अनेक समस्या, सेई समस्यार समाधान करो मा। आमादेर एई मुक्त पृथ्वीते मुख ढाका करोनार असह्य यंत्रणा थेके আমাদের মুক্তি দাও। কেউ না কেউ আমাদের ছেড়ে এই করোনায় চলে যাচ্ছে, এই ব্যথার থেকে আমাদের মুক্তি দাও মা। আমরা সব সময় মায়ের কাছে বলি আমরা সবাই যাতে শান্তিতে থাকি, ষষ্ঠীর মতন কাউন্সিলর যাতে আরো ভালো করে এলাকায় সাজাক, আরো ভালো কাজ করুক, সেটাও আমরা সব সময় চাই। যাতে সব থেকে আনন্দ কাদের জানেন, যখনই মাস পড়ে এই ছোট বাচ্চাগুলো পুজো প্রত্যেক বছর হয়, মা আসেন প্রত্যেক পাড়ায়, আবার চলে যান। কিন্তু আমাদের জীবন থাকে, আমরা সবাই থাকি, আমরা সবাই মিলে পুজোটা করি। একটা সময় আমরাও থাকব না, কিন্তু পুজো থাকবে, এই পাড়া থাকবে, এই সংগঠন থাকবে, এই সমাজ থাকবে, আমরা সবাই এটার মধ্যে দিয়ে কিন্তু বেঁচে থাকবো। আর আজকের যুগে আমার খুব ভালো লাগলো, প্রথমেই বললাম যে নারী শক্তির প্রদর্শন হলো নারীদের দম দিয়ে। এত খুন ধরে শাক বাজানোর এ ক্ষমতা খুব কম নারীর থাকে। আমি তো একটু নিয়ে আস্তে আস্তে আমার বুকের মধ্যে হাঁপা নিয়ে এসে গেছে, এরা শাক বাজাতে বাজাতে এটাই হচ্ছে শক্তি। আপনারাই মা, আপনাদেরই শক্তি। আমরা বারবার বলি না, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্কৃতা, এই সব রূপ আপনাদের মধ্যে আছে। মাকে আরাধনা করি, মাকে পুজো করি, আর আমার মা তারা আমার চারিপাশে থাকে, তাদের তাচ্ছিল্য করি, তাদের পাত্তা দিই না, তাদের বলি আরে এরা তো নারী জাতি, এর মেয়ে, এরা কি করবে, এরা এরা তো এ মেয়েরা মেয়েরা পেছনে থাকো, মেয়েরা এ করো। আর এখানে আমি আমার দুর্গা পুজো করছি। আমরা বাংলায় দুর্গা পুজো করি কেন, কালী পুজো করি কেন, সরস্বতী পুজো করি কেন, লক্ষ্মী পুজো করি কেন, দেখো লক্ষ্মী সরস্বতী সামনে দাঁড়িয়ে আছে, কেন করি? তার কারণ আমরা বাংলার মানুষ সবসময় নারীকে সেই জায়গায় দেখি, নারীর মধ্যে দিয়ে মাতৃ রূপ দেখি।